আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো আপনারা সবাই জানেন দেশের অবস্থা বেশি ভালো না, দিন দিন করোনা বেড়েই চলেছে। তারপর আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, তাই আমাদেরকে সুস্থ রেখেছেন, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। এখন তো অবসর কাজ কর্ম কিছুই তেমন নেই, কিছু ইসলামিক বই হাতে পেয়েছি, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলা পড়তেছি। তো সেগুলা পড়ার পর অনেক কিছুই আগে জানতাম না, এখন জানতে পারতেছি। তো আমি চাই, আমি যেটা জানি আমি সেটা আমার মুসলিম ভাইদেরকে জানিয়ে দিব, তারাও যেন একটু উপকৃত হয়। তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস ছোট মেসেজ দিব, সেটা হচ্ছে আমরা আজকে শিখব গোসলের ফরজ কয়টি। আমরা সবাই বলি জানি জানি জানি, কিন্তু যখন কেউ প্রশ্ন করে ভাই গোসলের ফরজ কয়টি, তখন আপনার বলতে পারি না, আমিও একসময় পারতাম না। তো আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট একটা বিষয়ে জানানোর চেষ্টা করব যে গোসলের ফরজ কয়টি এবং কী কী। তো আমরা শুরু করি, গোসলের ফরজ তিনটি। গোসলের ফরজ হচ্ছে তিনটি, নম্বর হচ্ছে ভালোভাবে একবার কুলি করা, দুই নম্বর হচ্ছে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, তিন নম্বর হচ্ছে সমস্ত শরীরে একবার পানি পৌঁছে দেওয়া, যেন কোথাও এক চুল পরিমাণও শুকনো না থাকে। তিন নম্বর কি বললাম? সমস্ত শরীরে একবার পানি পৌঁছে দেওয়া, যেন কোথাও এক চুল পরিমাণও শুকনো না থাকে। এই তিনটি হচ্ছে গোসলের ফরজ। ইনশাআল্লাহ আমরা এটি আমল করার চেষ্টা করব, অনেক ফায়দা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।